নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকর্ন। তো বন্ধুরা, এতদিন ভারতীয় ফুটবলে ভারতীয় রেফারিদের, আমরা ভারতীয় ফুটবল ফ্যান যারা, তারাই মেনলি গালাগালি করতাম, ক্রিটিসাইজ করতাম। বাট আজকে কিন্তু ভারতীয় রেফারিরা ইন্টারন্যাশনাল লেভেলেও গালাগালি খাচ্ছে অস্ট্রেলিয়ার সমর্থকদের কাছ থেকে। তো অ্যাকচুয়ালি গোয়াতে একটা টুর্নামেন্ট হচ্ছে, যেখানে চেন্নাইন এফসি, এফসি গোয়া এবং উড়িষ্যা এফসি নিজেদের মেইন দল খেলাচ্ছে, এবং অস্ট্রেলিয়া থেকে ব্রিসবেন রোর, যেই ক্লাবে কিন্তু দিমিত্রি পেত্রাতোস, ম্যাকলারেন সেই টাইপের প্লেয়াররা খেলেছে, সেই ক্লাবটা কিন্তু নিজেদের মেইন দল নিয়ে খেলতে এসেছে। এবং সেই ব্রিসবেন রোরকে কিন্তু আজকে এফসি গোয়া একটা অস্ট্রেলিয়ান ক্লাবকে 1-0 গোলে হারিয়ে দিয়েছে। অবভিয়াসলি ভারতীয় ক্লাবের জন্য একটা বড় অ্যাচিভমেন্ট, এবং এফসি গোয়ার হয়ে গোল করেছে আরমান্দো সাদিকু। যদিও ডেজন ট্র্যাজিক এবং বোড়া হেডিরা, তাদের মধ্যে একটা দুরন্ত কম্বিনেশন থেকে এই গোলটা আসে, সেই গোলে এফসি গোয়া জেতে। তবে অবভিয়াসলি রেফারিং খারাপ হয়েছে, মানে এফসি গোয়ার পক্ষে হয়েছে এটা বলতে পারো। তেজাস নাদভেঙ্কর কিন্তু রীতিমতো বাজে বাজে সিদ্ধান্ত দিয়েছে ব্রিসবেনের এগেনস্টে, যেটা সত্যি ভুল, একটা রেড কার্ড, যেটা হয়তো নর্মাল একটা ফাউল হয়, খুব জোর হলুদ কার্ড হয়ে সেটাকে রেড কার্ড দিয়েছে, এবং ব্রিসবেনের একটা গোলও ক্যান্সেল করেছে। যদিও আমরা খুশি এফসি গোয়া মানে জিতেছে, বাট হ্যাঁ, ফ্রেন্ডলি ম্যাচ হচ্ছে, সেই জায়গাতে রেফারিংটা বেটার হতে পারত। কম্পিটিটিভ ম্যাচ হলে যেরকমই রেফারিং হোক, ইন্ডিয়ান ক্লাব জিতলে আমরা আনন্দ করতাম, ঠিক আছে। বাট এফসি গোয়া জিতেছে, অবশ্যই ভালো অ্যাচিভমেন্ট, আরমান্দো সাদিকুর গোলে জিতেছে। তবে আমাদের এই ভিডিওর মেন আলোচনার টপিক হচ্ছে মোহনবাগান বনাম বেঙ্গালুরু এফসি, সেই ম্যাচটার একটা ট্যাকটিক্যাল ম্যাচ রিভিউ। ম্যাচের পরই একটা ম্যাচ নিয়ে ভিডিও দিয়েছিলাম, কিছুটা লাইভ রিয়াকশনও ছিল। বাট এই ভিডিওতে আমরা মেনলি ট্যাকটিক্যাল কিছু বিষয় নিয়ে আলোচনা করব, এবং মোহনবাগানের পার্সপেক্টিভ থেকে মেনলি আলোচনাটা হবে। তো লাস্ট অব্দি ভিডিওটা দেখতে থাকো, আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো মোহনবাগানের প্লেয়িং ইলেভেনের কথা বললে, এই ম্যাচে মোহনবাগান 3-4-1-2 সেই ফরমেশনেই গিয়েছিল, এবং নিজেদের সেরা দলটাই কিন্তু মোহনবাগান খেলিয়েছিল। মিডফিল্ডে আপুইয়া থাপা কম্বিনেশনের সঙ্গে গিয়েছিল, সাথে অ্যাটাকিং মিডফিল্ডে সাহাল, তার সঙ্গে মানভীর ডান দিকে, লিস্টন বাঁ দিকে, মানে মাঝখানটায় পুরো 5 ভারতের জাতীয় দলের প্লেয়ার, আপ ফ্রন্টে 2 অস্ট্রেলিয়ান স্ট্রাইকার, এবং ডিফেন্সে শুভাশিসের সঙ্গে 2 বিদেশি ডিফেন্ডার। মানে এটাই মোহনবাগানের আইএসএল বেস্ট প্লেয়িং ইলেভেন হতে চলেছে, যেখানে ম্যাকলারেন ফিট হয়ে গেলে ম্যাকলারেন আসবে, এবং দরকারে কিন্তু একজন বিদেশি ডিফেন্ডারের জায়গায় দীপেন্দুর মতো প্লেয়ারকে খেলিয়ে শাহালের জায়গাতে স্টুয়ার্টের মতো প্লেয়ারকেও ইউজ করা যাবে। তবে মোটামুটি এই ম্যাচের হিসেবে মোহনবাগান নিজেদের সেরা দলটা নিয়েই নেমেছিল। তবে তারপরও কিন্তু মোহনবাগানকে রীতিমতো চাপে ফেলে দিয়েছিল বেঙ্গালুরু এফসি। খুবই অ্যাগ্রেসিভ স্টার্ট বেঙ্গালুরু এফসির তরফ থেকে, এবং ফার্স্ট হাফের কিন্তু গোলটা যতক্ষণ বেঙ্গালুরু এফসি করেছে সেই সময় পর্যন্ত কিন্তু বেঙ্গালুরু এফসি ম্যাচটাতে বেটার সাইড ছিল, বেটার অ্যাটাক করেছে। এবং অ্যাকচুয়ালি বেঙ্গালুরু এফসি যখন অ্যাটাক করছিল, সেই সময় মোহনবাগান ডিফেন্সেও কিছু প্রবলেম হচ্ছিল, ডিফেন্স করার পর সেকেন্ড বলগুলো মোহনবাগান জিততে পারছিল না, আপুইয়া অনেক চেষ্টা করছিল, বাট ফার্স্ট হাফে কিন্তু থাপাকে অতটা ম্যাচের মধ্যে ইনভলভ পাওয়া যায়নি। এবং হ্যাঁ, আপুইয়া চেষ্টা করে গেলেও কিন্তু মিডফিল্ডে ব্লকিংটা সেই লেভেলের হচ্ছিল না, বেঙ্গালুরু এফসি কিছুটা ইজিলি অ্যাটাক করতে পারছিল। তবে ডিফেন্সের কথা বললে টম অ্যালড্রেট এবং আলবার্তো রড্রিগেজ দুজনের কথা বলতে হয়। টম অ্যালড্রেটকে নিয়ে চিন্তা লাগছে, যদিও একদমই মরসুমের শুরুর দিক, তবে টম যেভাবে মাঝে মধ্যে বিট হয়ে যাচ্ছিল, এবং যেভাবে পেরিরা ডিয়াজের সঙ্গে সঙ্গে টম অ্যালড্রেটও উপরের দিকে উঠে যাচ্ছিল, যেভাবে স্পেস ক্রিয়েট হচ্ছিল, মাঝে মধ্যে মিসপাস করছিল, টমের খেলা কিন্তু অতটা ভালো আমার লাগেনি আজকের ম্যাচে। এবং আমি তো বলবো, টম অ্যালড্রেটকে তুলে আশিস রায়কে নিয়ে আসার পরে কিন্তু মোহনবাগান সঠিক ফুটবলটা খেলতে শুরু করলো। সেই জায়গাতেই টমকে নিয়ে চিন্তা থাকলো, আলবার্তোর থেকে যেরকমটা এক্সপেক্টেড ছিল মরসুম শুরুর আগেই, ইন্দোনেশিয়ান লিগে সেরা ডিফেন্ডার হয়ে আসছে, সেটা কিন্তু আলবার্তো দেখিয়েছে। আলবার্তো দারুণ ডিফেন্স করে গিয়েছে। আলবার্তো সবথেকে ইম্প্রেসিভ ব্যাপার যে কর্নারগুলো কিন্তু বেশিরভাগই মিট করছে, কর্নারের সময় ডেঞ্জার ক্রিয়েট করছে, এবং ডিফেন্সও দারুণ করেছে। মানে আমি পার্সোনালি পরের ম্যাচ থেকে মোহনবাগান যদি 3 ডিফেন্সে যায় আর টম আলবার্তো দুজনে স্টার্ট করে, আমি তো চাইবো আলবার্তো মাঝখানটায় স্টার্ট করুক, টম হয়তো ডান দিকটায় বা বাঁ দিকটায় স্টার্ট করুক। এবার আলবার্তোর একটা ডিফেন্সের কথা মনে আছে, যে একটা কিন্তু পুরো ওপেন হয়ে গেছিলো, সুনীল ছেত্রি গোলকিপারের সঙ্গে 1v1 হয়ে যাচ্ছিল, এবং সেই জায়গাতে যেভাবে আলবার্তো রড্রিগেজ রিকোভারি করলো এবং গিয়ে ট্যাকেল করলো সুনীল ছেত্রিকে, ক্লিন ট্যাকেল, আগের দিনেরটাও ক্লিন ট্যাকেল ছিল, পেনাল্টি দিয়েছিল, ওটা ব্রিলিয়ান্ট। মানে আলবার্তোকে কিন্তু ওভারঅল আমার খুব ভালো লেগেছে, ইভেন আলবার্তো গোলও পেতে পারতো, একটা হেডার কিন্তু পোস্টে লাগে। তো আলবার্তোর খেলা আমার পার্সোনালি ভীষণ ভালো লেগেছে। মাঝখানটায় যখন আলবার্তো এলো, তখন কিন্তু মোহনবাগান ডিফেন্সকে আরও সলিড লাগছিল। তো সেখানে তোমাদের মতামত জানিও। টমকে নিয়ে একটু চিন্তা আমার লাগছে, যদিও একদম সিজনের শুরুর দিক, ওয়েট করা যাক, দেখা যাক পরবর্তীকালে টমই হয়তো আমাদেরকে ভরসা দেবে। তবে সেখানে কিন্তু মোহনবাগানের জন্য একটা খারাপ ব্যাপার হয়ে যায়, যে শুভাশিস বোস খুব তাড়াতাড়ি কিন্তু ম্যাচের মধ্যে ইনজিওর্ড হয়ে যায়, এবং দীপেন্দু বিশ্বাস আছে, যদিও দীপেন্দুকে কিন্তু এদিন ডিফেন্সের বাঁ দিকটাই আমরা খেলতে দেখলাম, এবং সেখানেও কিন্তু দারুণ খেললো দীপেন্দু বিশ্বাস, নিজের মেন্টালিটি দেখিয়েছে। দীপেন্দু কিন্তু সুযোগ পেলে নিজের সেরাটা দেবে, সেটা কিন্তু দেখালো। এবং অ্যাকচুয়ালি একটা ভালো জিনিস হলো যে দীপেন্দু বিশ্বাস লেফট সেন্টার ব্যাক হিসেবে, আশিস রায় রাইট সেন্টার ব্যাক হিসেবে কিন্তু টেস্টেড হয়ে গেল ডুরান্ট কাপে।
তবে প্রথম হাফে বেঙ্গালুরু এফসির আধিক্য থাকলেও তারা পেনাল্টি যেটা পায় সেটা কি আদৌ পেনাল্টি ছিল সেই নিয়ে প্রশ্ন উঠবেই, কারণ তোমাদের স্ক্রিনে আমি দিচ্ছি মানে যে মোমেন্টে হয়েছিল পেনাল্টিটা। দেখো লিস্টনের এই জায়গাতে হয়তো টাচ হতে পারে ভিনিতের সঙ্গে, যেটা তাও বক্সের বাইরে এবং যেটা খুবই স্লাইড টাচ ফুটবলের মতো বডি কন্ট্যাক্ট গেমে, কিন্তু এই যে এখানে যে ভিনিত পড়ে যাচ্ছে এই জায়গাতে আদেও লিস্টনের পায়ে ভিনিতের পা লেগেছিল কিনা বা কোনো ট্যাকেল ছিল কিনা সেই নিয়েই প্রশ্ন থাকছে, আদেও টাচ হয়েছিল কিনা, সেই জায়গাতে রেফারি কিন্তু এটাকে পেনাল্টি দেয়। আবারও একটা এমন সিদ্ধান্ত যেটা নিয়ে কিছু বলার নেই, আগের দিনও একটা ক্লিয়ার ট্যাকেলকে পেনাল্টি দিয়েছিল, আজকেও এরকম একটা পেনাল্টি যেখান থেকে সুনীল ছেত্রী গোল করে মোহনবাগান পিছিয়ে যায়, এবং এই গোলটা খাবার পর অ্যাকচুয়ালি মোহনবাগান নিজেদের সেরা খেলাটা দেখায় ফার্স্ট হাফে, যেখানে লিস্টনের একটা দুরন্ত শট পোস্টে লাগে, আলবার্তোর হেড পোস্টে লাগে, ফার্স্ট হাফ 1-0 গোলে শেষ হয়। তবে সেকেন্ড হাফের শুরুতে কিন্তু ফার্স্ট হাফটা যেভাবে মোহনবাগান শেষ করেছিল সেভাবে শুরু করতে পারেনি, উল্টো দিকে বেঙ্গালুরু এফসি সুযোগ পায়, সুরেশের একটা শট কিন্তু গোলের উপর দিয়ে চলে যায়, এবং তারপরে বেঙ্গালুরু এফসি সেকেন্ড গোলটা আসে কিছুক্ষণ বাদে, যেখানে আপুইয়ার ভুল, অবশ্যই আপুইয়ার যে জায়গা থেকে ব্যাকপাসটা করতে গিয়েছিল হয়তো করার দরকার ছিল না এবং ব্যাকপাসটা হয় না ঠিকঠাক, জর্জে পেরেইরা ডিয়াজ বল পেয়ে যায়, পেরেইরা ডিয়াজ ভিনিতের জন্য রাখে, ভিনিত ফিনিশ করে। এবার এখানে এই গোলটা অফসাইড কিনে সেই নিয়েও অনেকে প্রশ্ন তুলছে, না এই গোলটা অফসাইড না, এটা কিন্তু একদম সঠিক গোল হয়েছে। তো সেই জায়গাতে কিন্তু বেঙ্গালুরু এফসি 2-0 লিডটা পেয়ে যায়। তবে এরপর যেটা হয়, মোহনবাগান কোচ চেঞ্জ করে আশিস রায়কে নিয়ে আসে, টম আলড্রেডের জায়গায় আলবার্তো মাঝখানটায় চলে আসে, আর একটা চেঞ্জ হয় সাহালের জায়গাতে গ্রেগ স্টুয়ার্ট আসে, মোহনবাগান পুরো অ্যাটাকিং মোডে যাবার মানে প্রস্তুতি নিয়ে ফেলে। উল্টো দিকে বেঙ্গালুরু এফসি কিন্তু বেশ কিছু চেঞ্জ করে লো ব্লকে চলে যায়, মানে দুটো গোল পেয়ে যাবার পর কিন্তু বেঙ্গালুরু এফসি নিজেদের যে ছন্দে ফুটবলটা তারা খেলছিল, যে স্ট্র্যাটেজিতে খেলছিল, সেই স্ট্র্যাটেজিতে না থেকে কিন্তু ডিফেন্সিভ চলে যায়, লো ব্লকে খেলতে শুরু করে, এবং বেঙ্গালুরু এফসির কোচ একটু তাড়াতাড়ি ডিফেন্সিভ ফর্মেশনে চলে গিয়েছিল, যেটার জন্যই কিন্তু বেঙ্গালুরু এফসি পরবর্তীকালে দুটো গোল খেলে, এবং ওই সময় পুরোই আর কি মোহনবাগানের কাছে বল তুলে দিয়েছিল বেঙ্গালুরু এফসি, শুধু ডিফেন্ড করছিল, এবং সেখানে গ্রেগ স্টুয়ার্ট, দিমিত্রি পেত্রাতোস তারা কিন্তু কন্টিনিউয়াসলি অ্যাটাক করতে থাকে। বাই দ্য ওয়ে প্রথম হাফে কিন্তু আরেকটা জিনিস দেখাচ্ছিল যে একদম শুরুর দিকে কিন্তু মোহনবাগানের মানে দিমিত্রি পেত্রাতোস, জেসন কামিংস বেঙ্গালুরু অ্যাটাক করলেও ওপরের দিকেই থাকছিল, মানে যে বল পেলে গোল করে দেবো, বাট যেহেতু মিডফিল্ড সেভাবে অপারেট করতে পারছিল না একদম শুরুর দিকে, তো সেখানে পরবর্তীকালে ওই 25-30 মিনিটের মতো সময় থেকে আবার দিমিত্রি নিচে এসে মিডফিল্ডকেও সাহায্য করতে শুরু করে, মানে কোচ কিন্তু প্রথম দিকে অতিরিক্ত আক্রমণাত্মক যেতে চেয়েছিল যে দুটো স্ট্রাইকার দুজনে উপরের দিকেই থাকবে, বাট দরকার পড়লো দিমিত্রিকে নিচের দিকে আসার, এটা একটা ইন্টারেস্টিং জিনিস ছিল ফার্স্ট হাফে একদম শুরুর দিকে দেখা গেল। তবে যাই হোক, যেটা বলছিলাম যে বেঙ্গালুরু এফসি ডিফেন্সিভ চলে যায়, মোহনবাগান আক্রমণ শুরু করে, এবং তারপরে কিন্তু মোহনবাগান চান্সগুলো ক্রিয়েট করতে শুরু করে, যার মধ্যে একটা তো গোল্ডেন চান্স ছিল, মানে বেঙ্গালুরু এফসির ডিফেন্সে গুরপ্রীত সিং সান্দুর ভুল, এবং গ্রেগ স্টুয়ার্টের সামনে একটা অসাধারণ সুযোগ, গ্রেগ স্টুয়ার্টের মতো কোয়ালিটি প্লেয়ার কীভাবে যে ওখান থেকে বাইরে বলটাকে হেট করলো বলা মুশকিল ভাই, ওটা অসাধারণ সুযোগ ছিল। তো ওখানেই মোহনবাগানের ব্যবধান কমিয়ে ফেলা উচিত ছিল, তবে মোহনবাগানও পেনাল্টি পায়, যেখানেও কিন্তু তোমরা দেখতে পাবে যে আশিস রায় কিন্তু খুব একটা ভালো বল বাড়িয়েছিল মনভীরের জন্য, এবং মনভীরকে কিন্তু ওখানে জার্সি টেনে ধরা হয়, এবং সেখানে কিন্তু রেফারি সেটাকে স্পট করে পেনাল্টি দেয়, এবং সেই পেনাল্টি থেকে দিমিত্রি পেত্রাতোস গোল করে ব্যবধান কমায়, এবং তারপরও কিন্তু মোহনবাগান অ্যাটাক চালিয়ে গিয়েছে এবং গোলের সামনে পৌঁছেছে, বাট গোলটা আসছিল না, গোলটা দরকার ছিল, এবং সেখানেই কিন্তু অনুরোধ থাপার একটা স্ক্রিমার, অনুরোধ থাপা ভাই দুটো ব্রিলিয়ান্ট গোল এই ডুরান্ট কাপে অলরেডি করে ফেলেছে, দুটোই ভলিতে, দুটোই বিশ্বমানের গোল, এবং এবারে ডুরান্ট কাপে আমরা অনেক সুন্দর সুন্দর গোল দেখেছি, তবে সবথেকে বেস্ট গোলের অ্যাওয়ার্ড হয়তো যদি দিতে হয় আমি এই গোলটাকেই দেবো, কনটেক্সট অনুযায়ী, মানে সেমিফাইনালের ম্যাচ, মোহনবাগানকে গোল করতেই হবে, সেই জায়গাতে ওই টাইপের একটা ভলি আলাদাই গোল ছিল, এবং অনুরোধ থাপার ওই দুরন্ত গোলে কিন্তু মোহনবাগান 2-2 করে, এবং তারপর গিয়ে কিন্তু পেনাল্টি শুট আউট, যেখানে গিয়ে অবভিয়াসলি মোহনবাগানের হয়ে স্টুয়ার্ট মিস করেছিল, বাকি কামিংস, লিস্টন, মনভীর এবং দিমিত্রি পেত্রাতোস গোল করে, যদিও স্টুয়ার্টেরটা মিস বলবো না, ওটাকে গুরপ্রীতের সেভই বলবো, এবং উল্টো দিকে কিন্তু হলিচরণ নার্সারি এবং জোভানোভিচের শট ভিশাল কায়েত সেভ করে, ফলে কিন্তু মোহনবাগান চলে যায় ফাইনালে। তো ভিশাল কায়েতকে নিয়ে নতুন করে কি বলবো, ভিশাল নিজেকে প্রমাণ করেই চলেছে, নতুন করে আর কিছু বলার নেই ভিশাল কায়েতকে নিয়ে, ভিশাল নিজের কোয়ালিটি দেখিয়েছে। তবে চাঁদের নিয়ে বলতে হবে, তার মধ্যে একটা হচ্ছে অবশ্যই দীপেন্দু বিশ্বাস, আশা করবো সুভাষিস বোসের চোটটা গুরুতর না, তবে সুভাষিস কিন্তু উঠে যাবার পর বাকি সময়টায় দীপেন্দু কিন্তু দারুণভাবে ডিফেন্স করে গিয়েছে, পুরো সমর্থকদের কিন্তু ভরসা দিয়েছে, দীপেন্দু দারুণ খেলেছে, নিজের মেন্টালিটি দেখিয়েছে যে সে কিন্তু এই পর্বে ফাইট করার জন্য তৈরি, হয়তো এখনও দীপেন্দু সেই পর্যায়ে পৌঁছয়নি, খেলতে খেলতে পৌঁছবে, বাচ্চা ছেলে, বাট তার মেন্টালিটিটা দেখাচ্ছিল যে হ্যাঁ আমি লড়াই করবো,
লড়াইটা কিন্তু করেছে। এবং তার সঙ্গে সঙ্গে অভিষেক সূর্যবংশী আপুইয়ার জায়গায় পরবর্তীকালে আসে এবং অভিষেক এসেই কিন্তু একটা ব্রিলিয়ান্ট বল বাড়ায় লিস্টনের জন্য। যেই বলটার ক্ষেত্রে লিস্টন যদি ফার্স্ট টাইম রিলিজ করতো কামিংসের জন্য হয়তো খুব একটা সুন্দর সুযোগ তৈরি হতো, তবে ওটা আর কি জোভানোভিচ ডিফেন্স করে, যেখান থেকে কর্নার হয় সেই কর্নার থেকেই কিন্তু অনুরোধ থাপা মানে গোলটা করে, সেই বিশ্বমানের গোলটা আসে। তো সেখানে কিন্তু ওই মুভটা হওয়ার পেছনে অভিষেকেরও একটা ভূমিকা ছিল এবং যেভাবে অভিষেক বল বাড়ালো সেটারও প্রশংসা করতে হয় যে কেন মোহনবাগান অভিষেককে দিতে চাইছে না প্রীতম কোটালের মতো প্লেয়ারকে পাবে জেনেও। অভিষেকের এই কোয়ালিটিটা আছে যে পরবর্তীকালে থাপা বা আপুইয়া যে কোনো কারোর জায়গাতে এসেও মিডফিল্ডে সেই কোয়ালিটিটা কিন্তু বজায় রাখতে পারবে এবং স্টার্টও করতে পারে। অভিষেক লাস্ট বছর তো স্টার্ট করে তার কোয়ালিটি দেখিয়েছে। তো এগুলোই মেনলি বলার ছিল, মেন মেন যে জিনিসগুলো চোখে পড়লো। তবে চিন্তার জায়গায় কিন্তু অবশ্যই সুভাশিসের চোট আর টম আলড্রেডের খেলাটা একটু হয়ে থাকতে পারে। বাকি তোমরা জানিও কমেন্টে যে তোমাদের আজকের খেলার কোন জিনিসগুলো ভালো লেগেছে, আলবার্তোকে কেমন লেগেছে আর টম আলড্রেডকে কেমন লেগেছে, দীপেন্দুকে কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবে না। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই, বাই বাই।